কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ বিমান তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশ এই G120TP নামক বিমানটি তৈরি করতে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিমান বাহিনীর প্রধানের বক্তব্যে এমনটাই ইঙ্গিত মিলছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ছোট বিমান দিয়েই বিমান নির্মাণের প্রযুক্তি আয়ত্তে আনতে যাচ্ছে। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ আলী, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করতে বলে হ্যাঁ বাংলাদেশ কি, বাংলাদেশ কি বহু সারি ভিডিওজ দেখি থি। পহলে আমনে এক ভিডিও দেখি থি কে জিসমে ম্যানুফ্যাকচার করনে যা রা প্লেন কো ও ভি বাংলাদেশ, আর বাংলাদেশ কে অন্দর ইস টাইম পে ইন্ডাস্ট্রি বহু জ্যাদা হো চুকি হ্যায়, আর হর চিজ জো হ্যায় ও বাংলাদেশ মে ম্যানুফ্যাকচার হোনা স্টার্ট হো চুকি হ্যায়। কোই ভি চিজ বাংলাদেশ কো বাহার সে বিলকুল ভি খরিদনা নি পড়তি, বলকে জ্যাদা চিজো কি ম্যানুফ্যাকচারিং খুদ বাংলাদেশ কর রহা হ্যায়। আব দুনিয়া জো হ্যায় ও বাংলাদেশ পে ইনহিসার কর রহি হ্যায় কি বাংলাদেশ কে অন্দর বননে ওয়ালি চিজে পুরি দুনিয়া মে এক্সপোর্ট কি জাতি হ্যায়, জিস তরহ সে গার্মেন্টস কা কপড়া আর দূসরি এশিয়া হ্যায়। আব বাংলাদেশ জো হ্যায় ও এক আর সঙ্গে মিল আবুর কর চুকা হ্যায়। বাংলাদেশ বনানে যা রহা হ্যায় G120TP প্লেন এয়ারক্রাফট বনানে যা রহা হ্যায়, আর ইয়ে বাত আব নিকল কে সামনে আ রহি হ্যায় কি বাংলাদেশ কি তাকত আর জ্যাদা বড়নে ওয়ালি হ্যায়, আর বাংলাদেশ বহুত হি জবরদস্ত প্লেন তৈয়ার করনে যা রহা হ্যায়, আব ম্যানুফ্যাকচার হোগা প্লেন। আজ ভিডিও মে কে হ্যায় মজিদ ভিডিও মে জানে কে বাদ হি পতা চলেগা, তো চলে ভিডিও কি তরফ চলতে হ্যায়। আর ভিডিও কি তরফ জানে সে পহলে আপ দোস্তোন সে গুজারিশ হ্যায়, আগর আপ চ্যানেল পে নয়ে হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব করেন, সাথ বনে বেল আইকন কো ভি দবায়ে, তাকে আপকো ভিডিও কা নোটিফিকেশন সবসে পহলে মিলতা রহে। চলে ভিডিও স্টার্ট করতে হ্যায় জি, হ্যায় ভি গো। যদি কেউ বলে বাংলাদেশ বিমান তৈরি করবে তাহলে মানুষজন হেসেই উড়িয়ে দিবে, এমনকি ব্যঙ্গবিদ্রুপও শুরু করবে। কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ বিমান তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশ এই G120TP নামক বিমানটি তৈরি করতে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিমান বাহিনীর প্রধানের বক্তব্যে এমনটাই ইঙ্গিত মিলছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ছোট বিমান দিয়েই বিমান নির্মাণের প্রযুক্তি আয়ত্তে আনতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ এই বিমানটিতে অস্ত্রশস্ত্র সজ্জিত করবে। সব মিলিয়ে ইতিহাস তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু কেন এই বিমানটিকেই বাংলাদেশ বেছে নিল, এটা কতটা আধুনিক, বাংলাদেশের পরবর্তী টার্গেট কি, কোন দেশ বাংলাদেশকে বিমান তৈরির প্রযুক্তি দিচ্ছে, এসব কৌতূহলের উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। বিমানটির পুরো নাম গ্রুপ G120TP। এটাকে তৈরি করেছে জার্মানি গ্রুপ এয়ারক্রাফট, অর্থাৎ বাংলাদেশ ইউরোপের উন্নত প্রযুক্তি দিয়েই শুরু করতে যাচ্ছে। আপাতত বাংলাদেশ ট্রেনার বিমান দিয়েই শুরু করবে, পরবর্তীতে ফাইটার যুদ্ধ বিমান তৈরির উদ্দেশ্যে যে এই পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না। তবে এই বিমানটি ট্রেনার হলেও এর প্রযুক্তি অনেক আধুনিক, এমনকি বাংলাদেশের অনেক যুদ্ধ বিমানের থেকেও এর প্রযুক্তিগত সুযোগ সুবিধা বেশি রয়েছে। এটি একটি টার্বোপ্রপ বিমান, অর্থাৎ প্রোপেলারের সাহায্যে উড়ে। ভিডিওটির সামনের অংশে এ নিয়ে আরও বিস্তারিত থাকছে। বিমানটি 2010 সালে প্রথম আকাশে উড়ে, অর্থাৎ এটা একেবারেই নতুন এবং আধুনিক একটি বিমান। গ্রুপ এয়ারক্রাফট কোম্পানির তৈরি আরেক ট্রেইনার G120A বিমানটিকে উন্নত করে এটা তৈরি করা হয়েছে। বিমানটির প্রাথমিক কাজ নতুন পাইলটদের ট্রেনিং প্রদান করা, সাধারণ যাত্রীবাহী বিমান কিংবা যুদ্ধ বিমান চালানো, দুই ধরনের দক্ষতার জন্যই বিমানগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর পাশাপাশি এটা অ্যারোবেটিক শোর জন্য ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ আর কয়েক বছরের মধ্যেই হয়তো বাংলাদেশে তৈরি বিমানগুলো বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে অ্যারোবেটিক শো দেখাবে। বিমানটি দ্রুত গতি এবং দ্রুত উপরে উঠতে পারার ক্ষমতার কারণেই এটা অ্যারোবেটিক শো করতে সক্ষম। এবারে আসি বিমানটির গঠন প্রক্রিয়ার দিকে।
এই বিমানটির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বডি কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি। এটা খুবই দুর্লভ এবং আধুনিক উপকরণ, সেই সাথে খুবই ব্যয়বহুল। বাংলাদেশ শুরু থেকেই এরকম কিছু পেতে যাচ্ছে, যেখানে তুরস্ক এবং পাকিস্তানও আজ পর্যন্ত এরকম উপকরণ তৈরির প্রযুক্তি পুরোপুরি রপ্ত করতে পারেনি। মূলত বিমানকে হালকা এবং শক্তিশালী করতেই কার্বন ফাইবার কম্পোজিট ব্যবহার করা হয়। এছাড়াও বিমানটির ক্যানোপিতে উন্নত ফাইবার গ্লাস ব্যবহার করা হয়েছে। খালি অবস্থায় বিমানটির ওজন দাঁড়ায় মাত্র 1100 কেজি, তবে এটা সর্বোচ্চ 1600 কেজি ওজন নিয়েও আকাশে উঠতে সক্ষম, অর্থাৎ বিমানটিতে অস্ত্র সংযুক্ত করা সম্ভব। বিমানটির চালিকা শক্তির জন্য রয়েছে ব্রিটেনের বিখ্যাত রোলস রয়েসের একটি টার্বোপ্রপ ইঞ্জিন, যেটার ক্ষমতা 450 হর্স পাওয়ার, আর প্রোপেলারে 5টি ব্লেড রয়েছে। বিমানটি সর্বোচ্চ 3060 লিটার ফুয়েল নিতে পারে। এই পরিমাণ ফুয়েল দিয়ে এটা 1070 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, তবে 10,000 ফিট উঁচু দিয়েও ফেরি করে উঠলে এটা 1350 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 454 কিলোমিটার। বিমানটি একটানা 6 ঘন্টা উড়তে সক্ষম। বিমানটি মাটি থেকে 25,000 ফিট উঁচু দিয়ে উড়তে সক্ষম। মাত্র 1 মিনিটে এটা 2700 ফিট উঁচুতে উঠতে সক্ষম। বিমানটিতে মাত্র 2 জন থাকার জায়গা রয়েছে, এর মধ্যে 1 জন পাইলট, অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ প্রদানের জন্য বিমানটিতে উন্নত যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। এটা একটি ট্রাইসাইকেল বিমান, অর্থাৎ ল্যান্ডিংয়ের জন্য 3 চাকা রাখা হয়েছে। বিমানটির ককপিটে উন্নত যন্ত্রপাতি এবং স্ক্রিন ব্যবহার করা হয়েছে, ফলে এটাতে ট্রেনিং নিয়ে পরবর্তীতে ফাইটার বিমান চালানোর ট্রেনিংয়ের সুবিধা পাবে। বিমানটিতে মার্টিন বেকারের এজেকশন সিট বসানো হয়েছে, ফলে কোনো দুর্ঘটনার কবলে পড়লে পাইলট এবং অন্য যাত্রী বিমান থেকে এজেক্ট করে বেরিয়ে আসতে পারবে। বাংলাদেশের অনেক ফাইটার বিমানেও এই সুবিধা নেই। এবারে আসুন দেখে নেই এর ব্যবহারকারী কারা কারা। বিশ্বের সবথেকে শক্তিধর দেশ আমেরিকা থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার পর্যন্ত বিমানটি ব্যবহার করছে। সার্ভিসে আসার 8 বছরেই 8টি দেশ বিমানটিকে নিজ বহরে যুক্ত করেছে। বিমানগুলো প্রথম কিনে ইন্দোনেশিয়া, 2013 সালে 23টি বিমান কেনার চুক্তি করে দেশটি। একই বছরে দ্বিতীয় দেশ হিসেবে আর্জেন্টিনাও 15টি বিমান কেনার চুক্তি করে। আফ্রিকার দরিদ্র দেশ ইথিওপিয়া 6টি বিমান কিনছে। ইউরোপের দেশ সুইডেন এবং ব্রিটেন বিমানগুলোর অন্যতম প্রধান ব্যবহারকারী। ব্রিটেন 23টি বিমান ব্যবহার করছে, আর সুইডেন 7টি বিমান এখন পর্যন্ত কিনেছে। এখানে উল্লেখ্য, ব্রিটেন এবং ফ্রান্স দুই দেশেরই নিজস্ব ট্রেনার বিমান রয়েছে। তারপরও দেশ দুটি জার্মানির তৈরি এই বিমানটি কিনছে। একই কথা প্রযোজ্য আমেরিকার ক্ষেত্রেও। তবে সবথেকে বেশি G-120TP বিমান কিনছে আমেরিকার পার্শ্ববর্তী দেশ মেক্সিকো। মেক্সিকো প্রাথমিকভাবে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে আরও 15টি বিমান কেনার সিদ্ধান্ত নেয়। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে জর্ডান বিমানগুলো কিনছে। জর্ডানের কাছে 14টি বিমান রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারও 2.5 ডজন বিমান কিনেছে। প্রথমে 20টি বিমান কেনার সিদ্ধান্ত নেয় মায়ানমার, পরে আরও 10টি বিমান কেনার চুক্তি করে। সর্বশেষ বিমানটির ব্যবহারকারীর তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে প্রযুক্তি সহ বিমানটি কিনছে বলেই ধারণা করা হচ্ছে, যদিও এ নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আপাতত সীমিত পর্যায়ে বাংলাদেশ বিমানগুলোর উৎপাদন করবে বলা হচ্ছে। পরবর্তীতে আরও ভারী এবং উন্নত প্রযুক্তির বিমান তৈরির প্রস্তুতি নিতেই এই আয়োজন বাংলাদেশের। প্রিয় দর্শক, বাংলাদেশ নিজেদের কারখানাতে বিমান তৈরির এই উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সমরাষ্ট্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিওটার থেকে ঘুরে আসুন।
এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পেতে আমাদের ওয়েবসাইট techduniabg.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। तो जी ये थी वीडियो और आपने देखा कि बांग्लादेश की पावर अब मज़ीद बढ़ने जा रही है और इस वीडियो में दिखाया गया कि ये प्लेन कितनी पावर रखता है, कितना ऊंचा उड़ सकता है, इसका कितनी कैपेसिटी है, इसके टैंक कितने हैं, कितने घंटे उड़ सकता है, फ्लाइंग कर सकता है और साथ ही साथ ये कि ये प्लेन बनाने में कितनी एफर्ट लग रही है बांग्लादेश की। लेकिन मैं बांग्लादेश के बारे में एक बात जानता हूँ कि बांग्लादेशियों के माइंड में सिर्फ एक ही बात है कि जो दुनिया बना सकती है वो सब कुछ हम बना सकते हैं। यही बात को आगे लेके चल रहा है बांग्लादेश और बांग्लादेश के अंदर हर चीज़ की मैन्युफैक्चरिंग कर रहा है और बांग्लादेश अब प्लेन की मैन्युफैक्चरिंग भी करने जा रहा है। तो ये इतिहास होने वाला है। G-120TP ये जो एयरक्राफ्ट बनाया जाएगा ये बहुत ही बड़ी खुशखबरी है बांग्लादेश के लिए। तारीख साज दिन है जहां दुनिया से खरीदने पड़ते हैं, अब बांग्लादेश वही चीजें खुद बनाने जा रहा है। इसके बाद बांग्लादेश बहुत ज़बरदस्त फिगर में शामिल हो जाएगा, डेवलप कंट्री, और ऊपर से इतनी बड़ी मैन्युफैक्चरिंग की एक पूरा प्लांट है वहाँ पे, पूरा निज़ाम है, हर चीज़ की मैन्युफैक्चरिंग हो रही है और बांग्लादेश जो है वो इतिहास रचने वाला है। बांग्लादेश के लिए ये तारीख साज दिन है कि बांग्लादेश आज ऊपर हवाओं में उड़ रहा है और छोटे छोटे कदमों के साथ ऊपर की तरफ बढ़ता जा रहा है। आप देखें बांग्लादेश एक तरफ छोटे मुल्कों की, कमज़ोर मईशतों वाले मुल्कों की मदद कर रहा है तो दूसरी तरफ अपने मुल्क में एक बहुत ही कमाल की मैन्युफैक्चरिंग करने जा रहा है, वो भी एयरक्राफ्ट की। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या राय रखते हैं, क्या कहना चाहते हैं, जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।